Hello guys, তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো অতদিন পর আবার ব্লগ নিয়ে আসার জন্য সবাইকে সরি বলে দিচ্ছি, কারণ কি একটু অসুবিধা, জানোই আমার লাইফে একটুখানি অসুবিধা থাকে, ছেলে নিয়ে যেহেতু আমি পেরে উঠি না তো ব্লগগুলো দিতে পারি না। এখানে আমাদের হচ্ছে ভাই ফুটার অনুষ্ঠান, আমি পুরো ব্লগটা নিতে পারিনি, তার জন্য একটু স্কিপ করে ইয়ে করে নিয়েছি, এইটুখানি আমি ভিডিও দিতে পারলাম, কারণ কি রান্নাবান্নার সব মানে ইয়ে ছিল, তা ওই দিক দিয়ে মানে ঝামেলার মধ্যে আমি পারিনি। তো আজকে একটা সারপ্রাইজও আছে, তো এই যে বললাম সারপ্রাইজ, এখনও বলবো না কোথায় যাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। তো সবাই আমরা ট্রেনে উঠে পড়েছি, দেখো এই মানে এখানে ভাগ্নে আছে, দুজনা ভাগ্নে আছে, ননদিনী, আমি আর আমাদের ওর বাবা। তো আমরা বেরিয়ে পড়েছি, ট্রেনে উঠে পড়েছি, আর ভাইফোঁটার অনুষ্ঠানটা ওইটুকানি পর্যন্তই ছিল, আমি পুরোটা ভিডিও নিতে পারিনি যেহেতু, ওর জন্য আমি আর ব্লগটা করি না। আর আমার কাছে এতগুলো ব্লগ ডিউ পড়ে আছে, আমি না এডিট করতে পারছি না দিতে পারছি। আর দেখো আমি একটুখানি ক্যামেরাটা ওইদিকে ধরেছি, আর সর্দি লজ্জা পেয়ে বেরিয়ে গেলো, সত্যি খুব লজ্জা, তো ভিডিও সামনে আসতেই চায় না, তো আমি অনেক সময় লুকিয়ে টুকিয়ে নিয়ে নিই। আর এদিকে দেখো কত বাজি ফাটছে। তো সবাইকেই ভাইফোঁটার শুভেচ্ছা জানিয়ে দিলাম, আমি প্রথমেই বলতে ভুলে গেছি, তো সবাইকে ভাইফোঁটার শুভেচ্ছা, সবাই ভালোভাবে ভাইফোঁটা কাটাও। আর আমি ব্লগটা অনেকদিন পরেই দিচ্ছি, যেহেতু আমার বললাম একটু অসুবিধা ছিল, আমি এডিট করতে পারিনি, ওর জন্য আমি ব্লগটা অনেকদিন পরে। তো আমাদের যেটা বলেছিলাম, যেটা একটা সারপ্রাইজ আছে, যে কার জন্য কী জানি না, আমার জন্য তো একটা সারপ্রাইজ, কারণ কি আমার লাইফে ফার্স্ট আমি দেখতে যাচ্ছি বড় মা। তো হঠাৎ করে আমাদের মানে কোনো কিছু হওয়ার আগে না, আগে থেকে প্ল্যান কিছু থাকে না, হঠাৎ করে প্ল্যানটা হয়। তো সেদিনকেও যেহেতু ছর্দিরা এসছে, এসে হঠাৎ করে ভাইফোঁটার সব অনুষ্ঠান হয়ে গেছে, দুপুরবেলায় খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো ওর জন্য হঠাৎ করে প্ল্যান হলো যে চলো, যেহেতু আরণ হয়নি, আরণ আমরা যেদিন গেছি পরের দিন আরণ ছিল, তো ভেবেই নাও ভিডিওটা আমি কবে এডিট মানে ইয়ে করে রেখেছি, এডিট করতে পারিনি বলে ভিডিওটা দিতে পারছিলাম না, যেহেতু ছেলের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, ওর জন্য এখন আমি মানে মোবাইলটা একটু কমই ঘাঁটছি, যেহেতু পড়ার চাপ রয়েছে, ও তো কিছু জানে ভালো করে নিজের থেকে পড়বেও না কিছু না, ওকে ধরে পড়াতে হবে। তো জগদ্ধাত্রী পুজো চলে এসে, তো ওর জন্য জগদ্ধাত্রী পুজোটাই মানে মুখে আসছে, তো তাড়াতাড়ি জগদ্ধাত্রী পুজোরও ব্লগটা পেয়ে যাবা। আরও তো ব্লগ রয়েছে, ওগুলো তো এডিট করতে পারি না বলে দিতে পারছি না। তো হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে যে চলো, আমি মানে আমার লাইফে ফার্স্ট আমি যেহেতু যে যখনই ছর্দি বলেছে যে চলো নৈহাটি যাবো বড় মা দেখতে, মানে তখন এক লাফে রাজি, ছেলের শরীর প্রচণ্ডই খারাপ ছিল, তারপরও আমি গেছি যে কি বড় মার কাছে যাবো, আমার ছেলের শরীরটা ঠিক ভালো করেই দেবে, কোনো রিস্ক হবে না বা কিছু হবে না, তারপরেও আমি দেখো সাহস করে তাও চলে গেছি। তো যাই হোক, এত সুন্দর দেখতে পেয়েছি কি বলবো, সেদিনকে যেহেতু আরণের আগের দিন ছিল, ওর জন্য ভিড়টা কমই ছিল, তাও ভালোই ভিড় ছিল, মানে ভিড়টা ছিল নৈহাটি জংশনে, এত ভিড় ছিল মানে পা রাখার জায়গা ছিল না। আর ওভার ব্রিজটা তো মানে পোকা, আমরা পিঁপড়ে মানে অনেকগুলো পিঁপড়ে রেখে দিলে যেরকম হয় সেরকম, এতটাই ভিড় ছিল। তারপর আমরা গেছি, যাওয়ার পর এখন ওই যাওয়ার পথে যে কটা ঠাকুর মানে পড়েছে সেগুলো দেখতে দেখতে গেছি, তো এখানে আমরা প্রসাদও পেয়েছিলাম, প্রসাদ মানে খেয়ে তারপর আমরা এখানে এসে একটা কালীবাড়িতে প্রসাদ দিচ্ছিল, এখন কী কালীবাড়ি এতটা লক্ষ্য করতে পারিনি, যেহেতু ছেলে কোলে, আমার ছেলে কোলে নিয়ে নিয়ে ঘুরতে হয়েছে, ও মানে শরীরটা ভালো ছিল না বলে হাঁটতে চাইছিলো না, তো আমি একটু নিলাম, ওর সে দাদা ভাই একটু নিল, তারপরে ওর বাবা একটু নিল, এমন করে করে আমরা মানে ঠাকুরটা ঘোরাফেরা করলাম সব। আর এখন দেখো বড় মার মন্দিরের লাইন, আমি এ দেখো মেন মন্দির এটা, এখানে সে আদি ঠাকুর বানানো হয়েছে, আর এ দেখো কত লোক, আরণের আগের দিনও এতটাই ভিড় ছিল, কিন্তু অন্যগুলোর থেকেও মানে ভিড়টা প্রচণ্ড এখানেই ছিল বেশি। আর মানে যখনই মানে দেখতে পেয়ে গেছে হঠাৎ করে যে বড় মা সামনে, মানে আমি কী বলবো, পুরো গায়ের পশম কাটা দিয়ে দাঁড়িয়ে পড়ে পড়ে মানে কীরকম একটা লাগছিল, আর মানে বিশ্বাস করবে না, এখান থেকে যেহেতু লাইন বাই লাইন যাচ্ছি আর সব মানে সিভিকগুলো তাড়ি তাড়ি দিচ্ছিলো, কিন্তু মানে বারবার সে ঘুরে ঘুরে ওই দিকেই তাকাচ্ছি, পিছন ফিরে সে মার দিকেই তাকাচ্ছিলাম, অসাধারণ মানে অসাধারণ বলার বাইরে। আমি যে এখন ব্লগটা এডিট করছি তাতেও আমার মানে একটা কীরকম লাগছে, মানে আবার যাই, আবার একটু ভালো করে দেখবো সেটা মানে ভাবছিলাম। আর যেহেতু আমাদের ত্রিপুরায় এরকম কোনো পুজো হয় না, মানে বিশেষ করে জগদ্ধাত্রী পুজো, আর হচ্ছে এই মানে বড় মার মতো তো মানে এতটা মানে কী বলবো, আমার মুখে কথা আসছে না, আমি দেখে সত্যি অবাক হয়ে গেলাম, আর মানে বিশ্বাস করবো না, আমি বারে 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 সে ঘুরে ঘুরে তাকাচ্ছি,
মানে দূরের থেকেও মানে মানে আর একটু যায় আর একটু দেখি, কিন্তু কি করব কপালে নেই, ঢুকতেই দিচ্ছিল না। তো ওইরকম করতে করতে হঠাৎ করে এখানটায় দেখো কি হয়েছে, ঘটনাটা সঠিক বুঝতে পারিনি, আর আমরা যাইও নি বেশি ঝামেলার মধ্যে। এখানে খুব মারামারি লেগে গিয়েছিলো, সিভিকগুলো একটা ছেলেকে ধরে খুব মেরেছে, কিসের জন্য ভুল করেছে দেখো, ছেলে একটুও হাঁটতে চাইছে না, খুব কান্নাকাটি করছে, আর কোলে নিয়ে তো ভিডিও করা যায় না, কাকে বলবো যে ভিডিও করে দাও ওইটাও সম্ভব হচ্ছে না এত ভিড়ের মধ্যে। তো তো চলো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি স্টেশনের দিকে, ট্রেন ধরবো। কিন্তু মানে কি বলবো যে একটা ঘটনা ঘটেছে মানে বলার বাইরে, এরকম যে ঘটে যাবে আমরা সত্যি ভাবতে পারিনি। আর এখানে যাওয়ার পথে দেখো আরও সুন্দর সুন্দর মাদের দেখতে পেলাম। তো চলো যাওয়া যাক এখন স্টেশনের দিকে। তো এখানে সব মানে পরপর দাঁড়িয়ে আছে দেখো, মোনা একটা ভাগ্নে হয় এটাও ভাগ্নে, সব দাঁড়িয়ে আছে। আমরা মানে ওই বললাম না মাকে দেখতে দেখতে মানে মানে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছি, তো অনেকটা সময় ওখানেই চলে গেছে। আর এই দেখো আরেকজন, মানে একজনের থেকে একজন মানে অপূর্ব দেখতে। আমি মানে বললাম না ছেলের শরীরটা খারাপ ছিল, এত কাজ ছিল, তারপরও আমি এসেছি যে না বড় মাকে মিস করা যাবে না, যেহেতু অনেকদিন ধরেই আমরা ভাবছিলাম যাব যাব, কিন্তু হঠাৎ করে এই মানে এই প্ল্যানটা হঠাৎ করে হয়ে গেছে, যেহেতু ভাইফোঁটার দিন আমরা ভাবতে পারিনি। তো যেটা বলতে মানে যাচ্ছিলাম, আমাদের সঙ্গে যেটা ঘটেছে, আমরা সেদিনকে ট্রেন পাইনি, মানে আমরা ওভারব্রিজে বললামই, প্রথমেই বললাম যে ওভারব্রিজের মধ্যে মানে এত ভিড়, পা রাখার জায়গা নেই, ওই জায়গাটায় সে বাচ্চা কোলে নিয়ে দৌড়িয়ে উঠতে গিয়ে আমাদের ট্রেনটা বেরিয়ে গেছে। নৈহাটির থেকে যেটা ব্যান্ডেলের ট্রেনটা লাস্ট ট্রেনটা ওটা বেরিয়ে গেছে লোকাল, তারপরে আমরা নৈহাটি বসে থেকে 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 তারপরে একটা এক্সপ্রেস ট্রেন এসছে, মানে রিক্স নিয়ে ওঠা, তার মধ্যে বলে না যেখানে মানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আমরা ভয় পাচ্ছিলাম যে টিটি ধরবে কি বলবে না বলবে, কিন্তু ঠাকুরের মানে মায়ের আশীর্বাদে আমাদের কিছু হয়নি, আমরা তাও সেই এক্সপ্রেসটা করে আমরা গিয়ে ব্যান্ডেল পৌঁছেছি। কিন্তু ব্যান্ডেল পৌঁছে যে আমাদের সারা রাত ব্যান্ডেলে কাটাতে হবে সেটা আমরা কেউ কল্পনা মানে কল্পনাও করিনি, বা জীবনে আমি ভাবিও নি যেরকম কিছু একটা হবে। কিন্তু কী বলবো বলো তো, যে মায়ের আশীর্বাদ, বললো না মাকে যে ভালো করে দেখতে পারিনি ওর জন্য মা মায়ের জায়গাতেই রেখে দিয়েছে। তো বসে বসে বোরিং হয়ে যাচ্ছিলাম, আবার বাবাই কথা শুনছিল না। তারপরে সে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টার মতন বসার পর আমাদের অপেক্ষার অবসান হলো। এই যে আমাদের ফার্স্ট ট্রেন কাঠুয়া লোকালের ব্যান্ডেল থেকে, যেটা 3:30 সময় ছাড়ে, সেই ট্রেনে উঠে বসে পড়েছি, আর এখন প্রায় ট্রেন ছেড়ে দেবে। তো দেখতেই পাচ্ছ মানে এত মানে কি বলবো, আর ছেলে ও কোলেই ঘুমিয়ে পড়েছে, আর বসে থাকতে পারছি না, মানে চোখ আর তাকিয়ে থাকতে পারছি না, আর কি বলবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলো না, লাইক করতে ভুলো না বন্ধুরা, ভালো না লাগলেও কমেন্ট করবা। তো আবার বাড়ি গিয়ে পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট প্লাস গুড মর্নিং।